সালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ, মুন্সিগঞ্জ থেকে এসেছি। আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে জাপানের স্টুডেন্ট ভিসার ফাইল প্রসেসিং করেছি। দুদিন আগে আমার সিউই এসেছে, 1 এপ্রিল এম্বাসিতে ফেস করেছি। ফেস করে আমি ওয়েটিংয়ে ছিলাম, তো আমি অনেক হতাশায় ছিলাম। তো আমাদের সেন্টারের টিচাররা, বড় ভাইরা আমাকে অনেক উৎসাহ দিয়েছে যে ওয়েটিং থাকলেই যেন ভিসা রিজেক্ট হবে, এমন কোনো কথা নয়। জাপান এম্বাসি ওয়েটিং রাখে স্টুডেন্টের ফাইল চেক করার জন্য, তো কেউ হতাশ হবেন না। এই মাসের 7 তারিখে জাপান এম্বাসি হতে কল পেয়েছি 16 তারিখ পাসপোর্ট ডেলিভারি দিতে। তো এই যে আজকে আমার জাপানিজ ভিসা, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে জাপান পৌঁছাতে পারি এবং জাপানে পড়াশোনা করতে পারি। আপনারা যারা জাপানে যেতে চান, তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে যোগাযোগ করেন। এখান ফাইল প্রসেসিং দক্ষতা খুবই নিখুঁতভাবে তারা কার্যক্রম করে। আমি আমার অবদান দিতে চাই ছোটো ভাই সাজ্জাদ হোসেনকে। সাজ্জাদ হোসেনের মাধ্যমেই আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসেছি এবং হানান সেনসেইকে। ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।